হে দোস্ত, কলকাতা যাম বলে মই আইছো গুৱাহাটী এয়ারপোর্ট। ভিসা বনাবলে যাম মানে কলকাতা। আর গুৱাহাটী এয়ারপোর্ট আজি আই দেখিলো যে ইয়াত সম্পূর্ণ প্রসেস চেঞ্জ। মানে আগতে আমি যেনেকে আমি আইছিল আধার কার্ড লৈ আইছিল, ভোটার আইডি বা বোর্ডিং পাস লৈ আইছিল না, কিন্তু এতিয়ার পৰা একো নালাগে। আপনার মুখখনে বোর্ডিং পাস, আপনার মুখখন আধার কার্ডের লগত লিঙ্ক করে মুখখন মেশিনত দেখাই সুমাই যাব পাৰিব ভিতৰত। মই কেনেকে কি সিস্টেম আহিছে, সম্পূর্ণ সিস্টেমটির নাম হয়েছে ডিজি যাত্রা। তো কি এই ডিজি যাত্রা দেখাই আছো আপনার, যাতে নেক্সট আপনাদের আহিলে এই কামটা ঘরত করে আইব পারে। ইয়াত আর কাগজপত্র একো না চাই, জাস্ট গেটত সুমাই যাব দিয়ে, এই একো ভেজাল নাই আর। তো চাও করব লাগিব কি মানে কেসটো। তো প্রথমতে তো আপনি ওয়েব চেকিং করে লোক, যে মোবাইল ওয়েব চেকিং করে না, মোবাইলত বোর্ডিং পাস তো উলিয়াই লোক। আর তারপর আধার কার্ড সাধার কার্ড একো না লাগে, মই এনেই লই লই এখন সাব কি হয়। ডিজি যাত্রার কারণে এক্সট্রা লাইনে আছে, এইটো একটা লাইন করা হয়েছে যত এনেকে লিখা থাকিব হ্যাঁ ডিজি যাত্রা, কোনো টেনশন নোহাকে সুমাই যাব পড়া যাত্রা মানে। আর ইহত আছে এতিয়া এই সিস্টেমটার কথা তো আমি একো না জানো ন, কি নতুন সিস্টেম। তো ইয়াত ডিজি বাদি থাকিব এইলোক দুজন, এয়া আছে ইবলিনা আর তোমার নাম নিরঞ্জনা। ইহতে আপনার শিকাই দিব যে কেনেকে মানে আপনার জাস্ট মুখখন দেখায় বা কেনেকে আপনার আধার কার্ড আর বোর্ডিং পাসটো একলগ করে মুখর লগত কানেকশন করিব পারি। এটা মোকো শিকাই দিব ইবলিনা কেনেকে কি করে মানে। এতিয়া ফার্স্ট তুমি অ্যাপ স্টোর যা বা প্লে স্টোর যাই পেলে ডিজি যাত্রা এই যে অ্যাপ হয় এই অ্যাপটো ডাউনলোড করলে হয়। তো আপনি অ্যাপটো ডাউনলোড করক, গৈ পিনে ডিজি যাত্রা ডি আই জি আই মানে ডিজিটাল যাত্রা আর ডিজি যাত্রা বলে এই অ্যাপটা ডাউনলোড করক। এই তলর অ্যাপ ডিজি যাত্রা ইনস্টল করলে হয়। আর আপনি যদি না জানে ডিজি বাদিয়ে করে দিব, অ্যাপটা ইনস্টল করে ফার্স্ট অ্যাপটার লগত আধার কার্ডখন আপনার লিঙ্ক করব লাগিব। তারপর তার টিকিটবিল ভরা থাকলে হয়ে গেল। ফোন নাম্বার যুক্ত মোবাইল নাম্বারত আপনার আধার কার্ডখন লিঙ্ক আছে সেই নাম্বারটোরে রেজিস্টার করে লোক, সেই নাম্বারটার একটা ওটিপি আইব আর সেই ওটিপিটো তাত করার লগে আপনার মানে অ্যাপটা খোলা যাব আর। তো অ্যাপটো খোলা গল, এতিয়া এই অ্যাপটোর লগত আপনার আধার কার্ডখন লিঙ্ক করব লাগিব। ইয়াত টিপি লিঙ্কটো একবারে হব, পিছত আর করব না লাগে, পিছত টিকিট ভরালে হল। তো ইয়াত কন্টিনিউ উইথ ডিজি লকার এনেকে মারি দিলে হল, আর তারপর আধার কার্ডের আপনার নাম্বারটো ইয়াত দিব লাগিব। কনফার্ম ওকে ও এলাও, আধার কার্ডের নাম্বারটো ইয়াত দিব লাগিব। আর তারপর ওটিপি আইব রেজিস্টার মোবাইল নাম্বারত, ওটিপি তো বহাই দিও। পিছত ইয়াত সিকিউরিটি কোড এটা সুদিব, যদি আপনার অলরেডি দিয়া আছে ডিজি লকারত যেটো দিয়া আছে সেইটো দিয়ক, নহলে 1 2 3 4 5 দি দিয়ক, মোর দিয়া আছে তো মই দিয়াটো দিম। তো পিনটো দি দিয়ার লগে লগে আপনার হয়ে গেল অ্যাক্টিভ। এতিয়া ইয়াত বোর্ডিং কার্ড ভরালে হল, জাস্ট আপনার মুখর লগত হি কানেক্টেড হয়ে গেল। তো এইটো একবারে করিব লাগিব, প্রথমবার এনেকে রেজিস্টার করার পিছত নেক্সট বার জাস্ট বোর্ডিং পাস ভিতর সুমাই থাকলে হল ন। আর একটা সরু স্টেপ আছে, এনেকে ফটো আপনার মারিব লাগিব আর তারপর ফটোটো মানে কনফার্ম, এটা ভেরিফিকেশনের কারণে আর। তো এনেকে হয়ে গেল মোর অ্যাপটো, এটা এই অ্যাপটো মোর সদায় মোবাইলত থাকি যাব আর যেতেই আহ তেতিয়াই বোর্ডিং পাসটো এনেকে ইয়াতো এইটো হয়ে গেল আধার কার্ড দিয়া। এই এক বোর্ডিং পাস, এক বোর্ডিং পাসত এই তিনটা আইব, স্ক্যান বোর্ডিং পাস, আপলোড বোর্ডিং ইমেজ, আপলোড বোর্ডিং পিডিএফ। তো মোর বোর্ডিং পাস আছে, তো মই জাস্ট স্ক্যান করিম। তো জাস্ট বোর্ডিং পাসটো এনেকে আপনি স্ক্যান করে দিয়ক, এটা ডাঙর করব লাগিব, স্ক্যান করে দিয়ক। স্ক্যান করে দেওয়ার লগে লগে বোর্ডিং পাসটো অ্যাপটোর ভিতর সুমাই গেল, মানে আপনার মুখর লগত বোর্ডিং পাসটো হয়ে গেল। শেয়ার মারি দিব লাগিব, শেয়ার মারি দিয়ার লগে লগে মানে অ্যাপটোর ভিতর সুমাই গেল মানে ডিজি যাত্রার কারণে। এটা সাব মই কেনেকে যাও। তো এটাই রিকুয়েস্ট যে ডিজি যাত্রার যোনবিলাক প্যাসেঞ্জার হয় তা মোবাইল স্ক্যান নকরে। ওকে, তো বাকি বিলাকে যেনেকে মোবাইলটো এনেকে এনেকে স্ক্যান করে আছে, এই ইয়াত ডিজি যাত্রার এই মেশিনটোত মোবাইল স্ক্যানের কারণে দিয়া নাই, অনলি আপনার মুখখন স্ক্যানের কারণে দিছে। মোবাইল পকেটের ভিতর বন্ধ করে থই দিয়ক, মোবাইল নালাগে, মুখখন দেখালে হয়ে যাব। তো আর এটা আমি সময় আইছো আর এইফালে এনেকে সোয়ার লগে লগে আইডেন্টিফাই আইব ইয়াতে আর এটু খুলি যাব। খিলে এইখন গেটত না পুলিশ থাকিব, না আপনার মোবাইল স্ক্যান করিব লগা আছে, না কিবা দেখাব লগা আছে, কোনো না থাকে, জাস্ট এজনী ডিজি বাইদি তাত থাকিব। এখন ই গেট বলি কয় আর। তো ইয়াত আপনি সুমাই আহক, আপনার মুখখন লৈ পিনে গম পাই গল, আর আর সকল রেকর্ড আপনার মোবাইলের সেই অ্যাপটোত থাকি যাব। তো ভালো করেছে, কিছু মানে ফেক টিকট লৈ সুমাই আহে না, এইবিলা করিব নোৱাৰে আর। কিমানটা এয়ারপোর্ট, সব এয়ারপোর্টে দিছে নাকি সিস্টেমটো? নহয়, এতিয়ালৈকে 13টা বিমানপথত হৈছে, কিন্তু এইটো আচলতে ভাৰত চৰকাৰে লোৱা এটা পদক্ষেপ যাত্ৰীসকলক সহায় কৰিবলৈ। এতিয়া যদিও 13টাত, লাহে লাহে সেইখিনি বাঢ়ি যাব আৰু, সেই 13টাৰ ভিতৰত কিন্তু আমিও আছোঁ, সেইটো আমাৰ কাৰণে বৰ ভাল কথা। এটা ডিজি যাত্রা ইয়াতে শেষ হওয়া নাই, আর কি কি প্রসেস আছে চাওক। সুমাই আহিলে আপনার বেগ স্ক্যান করলে আর যদি সেকেন্ড বেগ দিব আছে দিলে। তো মোর লগত বাৰু আজি সেকেন্ড বেগ নাই, যদি বেগ থাকে তো জানেই ইয়াত সেই করব লাগে। ইয়াত বোর্ডিং পাস উলুয়া এটা সেই আসলে, কিন্তু আর বোর্ডিং পাস উলিয়াব নালাগে, নো বোর্ডিং পাস নিডেড।
মেচিন তো অহা আজি তিন বছৰ মানহে হৈছিল টেকনলজি কিমান দ্রুত গতিত আগবাঢ়িছে ভাবি চাওক এই মেচিনটোৰ কাম নোহোৱা হলে বোর্ডিং পাছত দরকার নাই তো আপুনি বেগটো লৈ আহক আৰু যদি সেকেন্ড বেগ আছে তাত কাউন্টাৰত জমা দিয়ক আৰু তাৰপিছত আপোনাৰ কোনো টিকেট নালাগে বোর্ডিং পাছ নালাগে মোবাইল চোবাইল পকেটে ভিতৰত ৰাখক কোনো কাৰ্ড নালাগে আপোনাৰ মুখখন লৈ গুচি আহক সিকিউৰিটি গেটলৈকে আপোনাৰ মুখখনে বোর্ডিং পাছ মুখখন দেখালে সোমাই যাব পাৰিব আৰু এটা ভাল ডিজি যাত্ৰাৰ কাৰণে এক্সট্ৰা লাইন আছে বেলেগ লাইনত চাব মানুহে থিয় হৈ আছে পুৰা লাইন পাতি ডিজি যাত্ৰাৰ কোনো মানুহ চানুহ নাই নতুনকৈ ওলাইছে না এনেকুৱা লাইন থাকিব চব এয়াৰপৰ্টতে তাৰপিছত গৈ পিনে আপুনি জাষ্ট ইয়াত থিয় দিয়ক একো দেখুৱাব নালাগে এই মেচিনটোৰ পিনে চাওক আপোনাৰ মুখখন স্কেন কৰিব তাৰপিছত অকে হৈ গ'ল ডিম্পু বৰুৱা সোমাই যাওক আৰু ডিজি যাত্ৰা কৰিলে কি লাভ হয় শেষে হোৱা নাই ৰ'ব যেতিয়া আপুনি ফ্লাইটখনত উঠিব আপোনাক বৰ্ডিং দিব তো নৰ্মেল পেচেঞ্জাৰ মানে নৰ্মেল পেচেঞ্জাৰত দীঘলীয়া এটা লাইন থাকে প্লেইনত উঠাৰ কাৰণে কিন্তু ডিজি যাত্ৰাৰ পেচেঞ্জাৰৰ কাৰণে কোনো লাইন চাইন নাই এই আগত এটা মেচিন থাকিব মুখখন দেখাই পিনে ডাইৰেক্ট প্লেইনৰ ভিতৰত আপুনি এইভাৱে আপোনালোকে নেক্সট ফ্লাইটত আহিলে ডিজি যাত্ৰা এপটো ডাউনলোড কৰি এই ছিষ্টেমত আহক একদম পটাপট আধা মিনিটমানৰ ভিতৰতে তলৰ পৰা ইয়ালৈকে আহি যাব পাৰিব একদম কম সময়ত এতিয়া চাব মই টিকেট নোহোৱাকৈ কেনেকৈ সোমাম প্লেইনৰ ভিতৰত আইডেণ্টিফাইং আহি যাব আৰু আপোনালোকে যদি বেছি আৰু জানিব ইচ্ছা কৰে ডিচিশ্যনত গুৱাহাটী এয়াৰপৰ্টৰ ছ'চিয়েল মিডিয়া আছে চব ছাইটবিলাক আপোনালোকে গৈ ভিজিট কৰিব পাৰে সোমাই আহিলোঁ চাওক গুৱাহাটী এয়াৰপৰ্টত সদায় 15-16,000 মানুহৰ অহা যোৱা হয় তো এনেকুৱা যদি সহজ ছিষ্টেম কৰি দিয়ে মানুহখিনি কোনো লাইন চাইন নাথাকিব সহজতে আহিব পাৰিব